সুপ্রিয় দর্শক, আমাদের মনের কথা অনুষ্ঠানে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এমন একজন মানুষের সঙ্গে যিনি হতে চেয়েছিলেন মডেল, জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু যোগ্য লোকের হাতে না পড়ার কারণে তিনি প্রতারিত হয়েছেন। আমরা ধরে নিই তার নাম আনিকা। আনিকা পর্দার আড়ালে বসে আছেন। পাশাপাশি আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চলচ্চিত্র পরিচালক প্রযোজক সোহানুর রহমান সোহান। সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সহসভাপতি। আরও আছেন সোহানা সাবা, জনপ্রিয় অভিনেত্রী। আমরা আজকে কথা বলবো আনিকার সঙ্গে, আনিকার ছদ্মনাম। আনিকা একজনের সঙ্গে যোগাযোগ করেছিল, সে অভিনেত্রী হতে চেয়ে যোগাযোগ করেছিল মডেল হতে চেয়ে, কিন্তু সে প্রতারিত হয়েছে। আমরা সেটাই শুনবো। আনিকা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আনিকা, আপনি মডেল হতে চেয়েছিলেন, অভিনেত্রী হতে চেয়েছিলেন, তারপর প্রতারিত হয়েছেন, আপনার ভাষায়, এটা কি ঠিক? জি। আপনি প্রতারিত হলেন কিভাবে? আমার এই লাইনে মানে অভিনেত্রী অভিনয় করা অনেক শখ। তো আমি যার হাত ধরে আসতে চাইছিলাম, যাকে আমি বিশ্বাস করছিলাম, সে আমাকে মানে সিনেমাতে কাজ করাবে, নায়িকা নায়িকা না হয়ে কোনো কিছু বলে আমাকে নিয়েছে। আমার থেকে প্রায় 20,000 টাকা নিয়েছে। 20,000 টাকা নিয়েছে? হ্যাঁ। এটা কতদিন আগের ঘটনা? 1 বছর হয়ে গেছে ভাইয়া। তিনি যখন আপনাকে বললেন যে তুমি অভিনেত্রী হতে পারবে, তুমি আসো, আমাকে কিছু টাকা দাও, তখন আপনি তাকে টাকা দিলেন? না, আমি তাকে বলছিলাম যে ভাই, আমি এখন তো দিতে পারবো না, সো আপনাকে আমার চিনা জানার প্রয়োজন আছে। কোনো সমস্যা নয়, তুমি আমাকে দেখো, আমি এবিসির একজন ভালো ইয়ে। আমার সাথে একজন ভালো ইয়ে মানে সেটা কি? পরিচালক আর কি। আচ্ছা, আপনি নিশ্চিত যে তিনি পরিচালক নাকি সহকারী পরিচালক বা অন্য? সেটা বলতে পারবো না, সো আমাকে বলছে যে উনি পরিচালক। আচ্ছা, উনি বলেছেন পরিচালক, কিন্তু আপনি সেটাকে কনফার্ম করেন নাই? না। তারপর আপনার তার সাথে পরে দেখা হলো কবে? পরে আবার ওনার সাথে আমি 3 দিন পরে দেখা করতে যাই। আচ্ছা, সেটা কি আপনার নিজের উদ্যোগে না তিনি বলেছেন? উনি আমাকে ফোন দিয়েছে। আপনারা কয় ভাই বোন? আমরা 5 ভাই 4 বোন। আমি সবার ছোট। আপনি সবার ছোট? জি। আপনাদের ফ্যামিলিতে কি কেউ এই অভিনয় করেছে? না, অভিনয় করে না। প্রায় আমি স্কুল লাইফ থেকে আমার যে নাচ, হ্যাঁ, নাচের প্রতি আমার খুব আকর্ষণ। আপনি নাচ করতেন? হ্যাঁ, আমি ড্যান্স করতাম। যে লোকটা আপনাকে প্রতারিত করেছে, তো তাকে আপনি কিভাবে পেলেন? আমি তাকে এবিসি থেকে পাইছি। আপনি এফডিসি তে গিয়েছিলেন কেন? আমি এবিসি তে মানে দেখার জন্য গেছিলাম। হ্যাঁ, শুটিং দেখার জন্য। হ্যাঁ, পর ওখানে যে আমার সাথে ওনার পরিচয় হয়েছিল। আচ্ছা, পরিচয় হওয়ার পর আমার অ্যাড্রেসটা নিছে, আমার নাম নিছে, তারপর বলতেছে তোমার চেয়ার অনেক সুন্দর, তুমি সমস্যা নাই, টেনশন করবে না। মানে তিনি নিজে থেকেই বললেন? হ্যাঁ, তোমাকে আমি নায়িকা বানাতে পারবো। আচ্ছা, তারপর? পর আমি জিজ্ঞেস করলাম, ভাই আমি তো প্রথম নায়িকা হতে পারবো না, কারণ আমার কর না, তোমাকে সেকেন্ড নায়িকা হিসাবে কাজ করাবো। আচ্ছা, পরে বলতেছে যে তোমার কিছু টাকা লাগবে। আমি কি আমি দিতে পারবো? আমার ফ্যামিলি থেকে আনতে হবে। আচ্ছা, তারপর? পরে আমি ওনার সাথে 3 দিন পরে দেখা করার পরে 4 দিন পরে আমি বাড়ি চলে যাই। যাই, ছোট আমাদের যে জমি আছে না, জমি থেকে ভাইয়া বিক্রি করছে 1 লাখ 2 লাখ কত জানি, ওখান থেকে আমি 20,000 টাকা নিয়ে আসি। মানে আপনি জমি বিক্রির টাকা এনে তার হাতে দিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোন অঞ্চলে? আমার দেশের বাড়ি কুমিল্লা। আপনার ভাইয়াকে যে আপনি কি বলেছেন? আমার তো বাবা মা নাই। আমার ভাইয়া আমি যেটা বলবো মানে বলছে, বড় কান্না করতেছিস ভাই, আমাকে দাও না। তারা যখন আপনাকে টাকা দেয়, তখন কি তারা জানতো যে আপনি অভিনেত্রী বা নায়িকা হওয়ার জন্য দিচ্ছেন? হ্যাঁ, জানতো। আমার ভাইয়াকে আমি বলছি সব, ভাই আমার অনেক শখ, আমার শখ এই, অন্তত আমার বাবা মা নাই, তোমার আমার এই শখটা অন্তত পালন করো। আচ্ছা, আমরা আপনার কাছে আসছি, তার আগে আমরা একটু শুনি। সোহান ভাই, আপনার কি মনে হলো আনিকার কথা শুনে? আমি একটা গল্প বলি, মানে যেটা আমার আমার জানা, যেটা হঠাৎ একদিন আমি একটা ফোন পেলাম, আমার কাছে ফোন আসলো, শাহবাগ থেকে একটা মেয়ে ফোন করেছে যে ভাইয়া আপনি আসলেন না। আমি বললাম আমি আসলাম না, ও যে আমি তো শাহবাগে কখন থেকে দাঁড়িয়ে আছি, আপনি আসলেন না। আমি বললাম আপনি কাকে ফোন করেছেন? আপনাকে ফোন করে বলছে, আমাকে ফোন করে বলছে। এ বললো কেন? ওই যে আপনি আমার আংটিটা নিয়ে গেলেন, আপনি না বলে গেলেন যে আজকে দিয়ে যাওয়ার কথা, তারপরে আপনি আরও টাকা লাগবে বললেন, সব কিছু বললেন। তারপরে আমার কিউরিওসিটি হলো যে কী ব্যাপারটা কি, তার মানে আমাকে কেউ ব্যবহার করছে। তারপরে আমি তাকে ডাকলাম এফডিসিতে, ওই মেয়েটাকে ডাকলাম যে আপনি এফডিসি আসেন। এফডিসি এসে তখন এসে বললো না ভাই, সরি সরি সরি, আমাকে যে ফোন আপনার নামে বলেছিল ফোন করে কথা বলেছে, আমার বাসার থেকে টেপ রেকর্ডার নিয়ে গেছে, আমার টেপ রেকর্ডার নিয়ে গেছে, বাসার থেকে টেপ রেকর্ডার নিয়ে গেছে, বলেছে যে গান পিকচারাইজ করতে হবে, তো যার জন্য একটা টেপ রেকর্ডার দরকার, তো এখন সেই টেপ রেকর্ডার উনি নিয়ে গেছে যে পরে দিয়ে যাবে। এটা কতদিন আগের ঘটনা? এটা প্রায় 3-4 বছর আগের ঘটনা। আরেকজন পেলাম, আমার নামে বিজ্ঞাপন দিয়েছে যে সোহানুর রহমান সোহানের ইয়ে হবে, ছবিতে লোক দরকার, লোক দরকার, ওনার অ্যাসিস্ট্যান্ট দরকার, ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দরকার, তারপরে ওনার লাইটম্যান দরকার এবং দরকার, একটা বিজ্ঞাপন দেওয়া আছে, তো যোগাযোগ করার জন্য বলছে। তো আমি নিজে ফোন করলাম সেখানে,
আমি ফোন করে জানলাম যে আমি জিজ্ঞেস করলাম, বলতেছে যে সে বলছে সোহানুর রহমান সোহানের সাথে কথা বলছি, ভাই আমার তো কাজের দরকার, আমি তো ছবি করতে চাই, আমাকে কি করতে বলো যে আপনি এক কাজ করেন, আপনি ওই আপনার এলাকার যে যে এলাকায় থাকেন, আমি বললাম যে আমি জিঞ্জিরায় থাকি, বলো তাহলে জিঞ্জিরা যে চেয়ারম্যান আছে তার একটা সার্টিফিকেট নেবেন নিয়ে আর 3,500 টাকা নিয়ে আপনি আসবেন। কোথায় আসবো? সাভার একটা ব্রিজের কথা বললো যে ব্রিজের নিচে আমাদের লোক থাকবে, আপনি তার সঙ্গে আসবেন, সে আপনাকে নিয়ে আসবে। এবং সেভাবে আমি পুলিশকে ইনফর্ম করলাম, হ্যাঁ পুলিশকে ইনফর্ম করলাম, সাভার পুলিশকে নিলাম, পুলিশকে নিয়ে যে আমি ওখান থেকে আমাকে লোক আসলো, আমি গেলাম, লোক আসলো, লোক এসে আমাকে নিয়ে গেল, আমাকে নিয়ে যাচ্ছে, পুলিশ ফলো করে যাচ্ছে আমাকে, যে যে জায়গাটা নিয়ে গেল ঢুকছে, ঢোকার সাথে পুলিশ করছে কি আমার সঙ্গে সঙ্গে পুলিশে ঢুকে গেছে, যার জন্য যে অরিজিনাল লোকটা সে লোকটা চলে গেছে। আচ্ছা, তাকে আর পাওয়া যায়নি? তাকে আর পাওয়া যায়নি, পরে ওখানে 3টা লোককে ধরলো পুলিশ, অ্যারেস্ট করে নিয়ে গেল। তো এরকমভাবে মানুষকে ট্র্যাপ করা হয়। আমি আপনাকে আরেকটা গল্প বলি, আমাদের কাছে এক ভদ্রলোক এসেছিলেন, এসে বলে যে আমি ওই নায়িকার একজন নায়িকার ড্রাইভার হওয়ার জন্য বিজ্ঞাপন দিয়ে তাকে নেওয়া হয়েছিল, তার কাছ থেকে 7,500 টাকা নেওয়া হয়েছে। ঠিক এমনিভাবে ওই এয়ারপোর্টের ব্রিজের নিচে দাঁড়ানো এবং তাকে নিয়ে টাকা নিল, একটা অফিসে ঢুকলো, সেই অফিস থেকে চলে আসলো, টাকা নিয়ে বললো আমি একটু ম্যাডাম সাথে দেখা করে আসি, দেখা করে এসে অন্য গেট দিয়ে সেই লোক বেরিয়ে গেছে, এবং ওই ছেলে টাকা দেওয়ার পর ওই অফিস যোগাযোগ করলো, ওরা জানে যে এইখানে এই নামে কেউ নাই, ওই ছেলেটা ওই অফিসটাও আসলে ওই ছেলেটার না না। মানে এইভাবে অহরহ প্রতারণার প্রতারণা হচ্ছে। সোহানা সাবা, আপনার কি ড্রাইভার দরকার? না, আমি বলছিলাম যে আপনি যদি ড্রাইভার চেয়ে বিজ্ঞাপন দিতে পারতেন ওটাতে কিছু টাকা আর্ন করা যায়। হ্যাঁ, সেটা জানা হলো আজকে। ব্যাপারটা হচ্ছে কি, প্রতারণার ব্যাপারটা আমি শুনে না প্রায় খুব অবাক হই, কারণ আমি আসলে অনেক কিছুই ফেস করিনি বা আমার দেখা হয়নি। আমি যদি বলি এটাকে বড় করে অহংকার করেও বলা হতে পারে, কিন্তু তারপরও আমার কাছে মনে হয় যে আসলে আমরা কেন মনে করি যে আমার যোগ্যতা নাই কিন্তু টাকার বলেই আমি কাজটা পেয়ে যাব বা অন্য কিছু বলে কাজটা পেয়ে যাব। দেখেন, একটা মানুষ আসলে প্রথমে তাকে নিজেকে অযোগ্য ভাবতে পারে না, এটা আশার ব্যাপার, তো আশা নিয়েই তো মানুষ বাঁচে। তখন একটা মানুষ ভাবে যে আহা আমি যদি এরকম হতে পারতাম, কিন্তু হবার পেছনে তো একটা জার্নি আছে, সেটা জার্নি আছে, প্রস্তুতি আছে, প্রস্তুতি আছে, সেটাতে আমরা আপনার কাছে আসতে চাই। কিন্তু তার আগে আমরা একটু ইয়েকে জানতে চাই, আনিকা, আপনি কি চলচ্চিত্রে আসার আগে কোনো প্রস্তুতি নিয়েছিলেন, কোথাও অভিনয় করা, কোনো জায়গায় উচ্চারণ শেখা বা আবৃত্তি করা, কাউকে অ্যাসিস্ট করা, সেরকম কোনো কিছু কি ছিল? সেরকম ছিল না কিছু, কিন্তু ভাই আমি যে অভিনয় করতে পারবো না বা অভিনয়তে পারবো না এটা আমার প্রতি কখনো দুর্বলতা আমার ছিল না। আচ্ছা, আপনার নিজের কখনো মনে হয় নাই যে আপনি অভিনয় করতে পারবেন না? হ্যাঁ, কিন্তু আপনি পারবেন সেটা কেন মনে হচ্ছিল? অনেকে আছে যে ক্যামেরার সামনে গেলে নার্ভাস ফিল করে, কিন্তু আমি সেটা করি নাই, করবো না কখনো। আচ্ছা, ক্যামেরার সামনে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। কোথায় সেটা? আমি একটা নাটক করছিলাম, এটা আপনার সোনার কলস। আচ্ছা, আপনি একটা চ্যানেলে একটা নাটক করেছিলেন? হ্যাঁ। ওই নাটকে আপনি কয়টা সিকোয়েন্স ছিল? ওখানে আমার 3টা সিকোয়েন্স ছিল। কয়টা ছিল? 3টা। 3টা সিকোয়েন্স আপনি অ্যাক্টিং করেছিলেন? হ্যাঁ। ওইটাকে আপনি আপনার প্রস্তুতি হিসেবে ধরছেন? হ্যাঁ। আমরা আমাদের আলোচনার এই পর্যায়ে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। অনেক কিছু শুনছি আমি ফিল্মের কথা, ফিল্মের বিষয়গুলা, যে পরিচালকরা নিয়ে অন্যভাবে মেয়েদের সাথে মানে ইয়ে করে, তা আমার বিশ্বাস ছিল যে আমি সেরকম প্রতারিত হব না। সুপ্রিয় দর্শক, আমাদের মনের কথা অনুষ্ঠানে স্বাগতম। আমরা কথা বলছিলাম আনিকার সঙ্গে, যিনি অভিনয় করতে গিয়ে, নায়িকা হতে গিয়ে, মডেল হতে গিয়ে প্রতারিত হয়েছিলেন। আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চলচ্চিত্র পরিচালক প্রযোজক সোহানুর রহমান সোহান এবং অভিনেত্রী সোহানা সাবা। আপনি একটু বলুন যে আসলে অভিনেত্রী হতে গেলে বা অভিনয় করতে গেলে, অভিনেতা হতে গেলে প্রস্তুতি কতটুকু দরকার? আপনার প্রস্তুতি কী ছিল? আমাদের যেহেতু স্কুল নাই সেভাবে আমাদের থিয়েটার বা আদার্স জায়গা থেকে প্রস্তুতি হয়, আমার সেভাবে হয়নি। কিন্তু আমার মা অভিনয় করতেন আরণ্যকে, মা নজরুল গীতি ছায়ানোর থেকে সার্টিফিকেট নিয়েছে, নাচ করতেন, আমি নাচ শিখেছি। আমি অন্যদের কাজটা খুব মনোযোগ দিয়ে দেখতাম, আমি আয়নার সামনে, আমার অনেকটা সময় আয়নার সামনে চলে যেতাম, আমি সেভাবে ডেলিভারি দিতাম এবং আমি বের করতাম যে আমার এই অ্যাঙ্গেলটা ভালো, এই অ্যাঙ্গেলটা ভালো না, এগুলো আমি নিজের মতো নিজে করতাম। বাসার মধ্যে ভাইয়া তবলা বাজাতো, ছায়ানোর থেকে সে তবলা শিখেছে, আমি নাচ শিখতাম। একটা কালচারাল পরিবেশের মধ্যে আপনি বড় হয়েছেন। এবং আমাদের কবিতা মানে কবিতার পাঠ হতো, মামুনি
আমাদেরকে কবিতা বলে শোনাতো, আমাদেরকে বলতে বলতো, সেই প্র্যাকটিসগুলো কিন্তু ছিল। এবং আমাদের ফ্যামিলির সবাই কিন্তু এই ভাষার ব্যাপারটা আমাদেরকে নতুন করে আরোপিত কোনোভাবে শিখতে হয়নি। মানে যেটা আমরা বলি যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া, আমি গ্রাজুয়েট, এটা আমি শেষ করেছি অনেক কষ্টে, কিন্তু আমি করেছি, কারণ আমার কাছে মনে হয় যে মানুষটা ঘর ঝাড়ু দেয়া তার পেশা, তারও পড়াশোনা জানা দরকার আছে, দরকার আছে। তারপর আপনার কবরিয়াপুর সাথে দেখা হলো কিভাবে? কবরিয়াপুর সাথে দেখা হবার আগে আমি ছোটখাটো এখানে সেখানে অভিনয় করেছি, কিন্তু আমার টার্নিং পয়েন্ট বলতে যেটা দরকার, মানে মানুষ আমাকে চিনবে, আমার জন্য দেখতে বসবে, সেরকম কিছু করিনি। তো কবরিয়াপুর এর মধ্যে প্রায় 200টার মতো মেয়ে দেখা শেষ, তার নতুন নায়িকা, নতুন মুখ খোঁজার জন্য খুঁজছে। তো এর মধ্যে আমি গিয়েছি, আমার সাথে আরো অনেকে গিয়েছে। একবার আমি বাইদাবাই আর কি চলে গেছি আর কি, আমি চাচ্ছিলাম না যে কবরিয়াপু আমাকে পছন্দ করুক। আচ্ছা, তো কেন? যে সময়টা আমি শুরু করেছিলাম 2004-এ, ওই যে হ্যাঁ হ্যাঁ, তখন একটু চলচ্চিত্র করাটাকে নেগেটিভ হিসেবে দেখা হতো, মানে আমি একটু ভয়, মামুনি ছিল আমার সাথে, তা আমি ভাবছিলাম যে আপু যেন আমার দিকে না তাকায়, কিন্তু দেখা গেছে যে সবাইকে প্রশ্ন করে সে আমার দিকে তাকিয়ে থাকে, আমারই উত্তরটা এক্সপেক্ট করছে। তো যেটা পরে কবরিয়াপু বলেছিল যে তোমাকে প্রথম দেখার পরে তোমার জন্য যে মহব্বতটা আমার তৈরি হয়েছিল, এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া করো যে এটা আল্লাহ তৈরি করেছিল। প্রথম প্রথম দেখাতেই প্রেম হয়ে গেল, প্রথম দেখাতেই প্রেম। আচ্ছা, আমরা আপনার কাছে আসছি, আমরা সোহান ভাইয়ের কাছে আসবো, যে একজন নতুন অভিনেতা অভিনেত্রীর কী কী বিষয় আপনারা দেখেন নতুন মুখ হিসাবে নির্বাচনের ক্ষেত্রে, তার আগে আমরা একটু আনিকার কথা শুনতে চাই। আনিকা, আপনার পড়াশোনা কতটুকু পর্যন্ত? ভাই, আমার পড়াশোনা ইন্টার পাস। আপনি গল্পের বই পড়েছেন? জি। আপনার প্রিয় লেখক কে? বাবু ভাই। কোন বাবু, পুরো নামটা শুনতে পারি? ওনার এমনিতে ওনার উপন্যাসে লেখা বাবু। আচ্ছা, এটা কোনখান থেকে প্রকাশিত হয়? রেখা প্রকাশনী, মানে কুমিল্লা অঞ্চলেই? কুমিল্লা, হ্যাঁ কুমিল্লা। আচ্ছা আচ্ছা, আর আপনি আগে চলচ্চিত্র দেখেছেন? আমি ছোটবেলা থেকে তো অনেক ছবি দেখতাম। আপনার প্রিয় নায়ক কে, নায়িকা কে? আমার প্রিয় নায়ক হচ্ছে আলমগীর ভাইয়া, আর প্রিয় নায়িকা শাবানা। কিন্তু আপনি কিন্তু কথা বলার সময় এখনো হইছে করছে বলছেন, মানে এটাকে আপনি সচেতনভাবে বলছেন? না। আপনার প্রিয় কবিতা কোনটা বলেন তো একটু। আমার প্রিয় কবিতা কাজী নজরুল ইসলামের কবিতা ভালো লাগে। আচ্ছা, কোনটা সেটা? সেটা প্রার্থনা। প্রার্থনা, একটু আমাকে দুই লাইন শোনাতে পারবেন? হ্যাঁ, প্রার্থনা, তুলি দুই হাত করি মুনাজাত হে রহিম রহমান। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সোহান ভাই, আপনারা যখন নতুন মুখ নির্বাচন করেন তখন তার মধ্যে কি কি বিষয় দেখতে চান? প্রথম প্রয়োজন হচ্ছে একটা সুন্দর মুখ, যেটা নায়ক হতে পারে, নায়িকা হতে পারে, সবই সুন্দর হলে ভালো। তারপরে তার পারফরমেন্স, সে কেমন কাজ করতে পারবে, তার চোখ কথা বলে কি না, তার মুখ কথা বলে কি না, সে হাঁটা চলা কেমন, এই সব কিছু কিন্তু আমরা অবজার্ভ করি। আমরা যদি বুঝি যে না, তার মধ্যে সেই জিনিসটা আছে যা হয়তো কিছু কম থাকতে পারে, সেইটাকে আমি কভার করে নিতে পারবো, তখনই কিন্তু আমরা সিলেক্ট করি। তারাই কিন্তু আমরা সিলেক্ট করি না, অনেকেই আছে। আমার কাছে এমনও আসছে, চিটাং থেকে চলে আসছে মেয়ে, বাড়িতে কাউকে কিছু না এসে বলতেছে যে না আমি চলে এসছি, আমাকে আমাকে জায়গা দিতে হবে, আমাকে কাজ করাতে হবে। আমরা তারপরে বুঝাই টুঝাই টাকা পয়সা উল্টা টাকা দিয়ে যে বাবা তুমি গাড়িতে করে তুমি ব্যাক করে চলে যাও। অনেকে টাকার অফার নিয়ে আসে যে আমি টাকা দিব, আমাকে হিরো বানায় দেন, আমি আপনাকে 5 লাখ টাকা দিব, আমি আপনাকে 10 লাখ টাকা দিব। এরকম প্রাপ্তি কিন্তু আমারও আছে। আমি ছোটবেলায় গান শিখতাম, একজন টিচারের কাছে প্রতি মাসে তাকে 1000 টাকা দিতে হইতো, সপ্তাহে একদিন করে গান শেখায়। 2 মাস শেখার পরে টিচার বলছিল যে তুমি বাসায় থাকো, আমি তোমাকে 1000 দিয়ে আসবো। যেমন মনে করেন সাবা যেটা বললো, যে সাবা যখন এসছে তখন কিন্তু ইয়ে ছিল না, ইনস্টিটিউট মানে সেরকম শেখার জায়গার অভাব, এখনো তেমন নাই, এখন অনেকটা হয়েছে। যেমন আমি নিজে একটা ইনস্টিটিউট করেছি, হ্যাঁ, সেখানে সব কিছু শেখানো হয়। কিন্তু কোন জায়গাতে? আমি এটা মগবাজারে, মগবাজারে ইউনিভার্সাল পারফর্মিং আর্টস, ইউনিভার্সাল পারফর্মিং আর্টস ইনস্টিটিউট। আমি সেখানে সব, যেখানে অভিনয়, ডান্স, ফাইট এবং ডিরেকশনের উপরে ট্রেনিং দেওয়া হয়। এটা তো খুবই ভালো সংবাদ আমাদের নতুন। 6 মাসের জন্য ওটা ট্রেনিং, এটা টেকনিক্যাল ট্রেনিং দেওয়া হয়। আরেকবার একটু আনিকার কাছে যাই। আনিকা জি ভাই, আপনি FDC-তে আসার আগে আপনার কেমন মনে হতো এই ফিল্মের জগৎটাকে? অনেক কিছু শুনছি আমি ফিল্মের কথা, ফিল্মের বিষয়গুলা, যে পরিচালক রানী অন্যভাবে মেয়েদের সাথে মানে ইয়ে করে। তা আমার বিশ্বাস ছিল যে আমি সেরকম প্রতারিত হব না, কিন্তু আমি নিজে যে প্রতারিত। আচ্ছা, আপনি এরকম কোনো ফিজিক্যালি হ্যারাসমেন্টের সম্মুখীন হয়েছিলেন? না, আমাকে অফার দিছিল কিন্তু আমি ওটা অ্যাকসেপ্ট করিনি। আমরা আমাদের আলোচনার এই পর্যায়ে একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। যখন টাকা দেওয়া শেষ হয়ে গেছে ভাইয়া, উনি আমাকে বলছে যে তুমি পরের দিন আসো, হ্যাঁ আসলে তোমার সাথে ভাইয়া দেখা করবো। পরের দিন যাওয়ার পরে দেখে উনি আর FDC-তে নেই।
সুপ্রিয় দর্শক, আমাদের মনের কথা অনুষ্ঠানে স্বাগতম। আমরা কথা বলছিলাম আনিকার সঙ্গে, যিনি অভিনয় করতে গিয়ে, নায়িকা হতে গিয়ে, মডেল হতে গিয়ে প্রতারিত হয়েছিলেন। আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চলচ্চিত্র পরিচালক প্রযোজক সোহানুর রহমান সোহান এবং অভিনেত্রী সোহানা সাবা। আনিকা, আপনি কখন ফিল করলেন যে আপনি প্রতারিত হয়েছেন? আমি যখন টাকা দেওয়া শেষ হয়ে গেছে ভাইয়া, উনি আমাকে বলছে যে তুমি পরের দিন আসো, হ্যাঁ আসলে তোমার সাথে ভাইয়া দেখা করব। পর আমি যাওয়ার পরের দিন যাওয়ার পরে দেখি উনি আর এফডিসিতে নাই। একটা বিষয় আনিকা, ধরুন এফডিসিতে ঢুকতে তো একটা পারমিশন লাগে, একটা কার্ড লাগে বা আইডি লাগে, কিংবা পাস লাগে বা কারো পাঠানো কোনো রিসিপ্ট লাগে, সেইটা আপনি কিভাবে জোগাড় করেছিলেন? আমি যেটা সত্যি বাট সেটাই বলবো, আমার কোনো কার্ড ছিল না, এখন আমার কার্ড আছে, আমার তখন কার্ড ছিল না, আমি কিছু টাকা দিয়ে ঢুকছিলাম এফডিসি গেটে, কিছু টাকা দিয়ে ঢুকেছিলেন। হ্যাঁ। আচ্ছা, সেটা কি ঢোকা সম্ভব? হ্যাঁ সম্ভব। আচ্ছা, এখন আপনার কার্ড আছে কি শিল্পী হিসেবে নাকি অন্য কিছু? এখন অভিনেত্রী কার্ড আছে, আমি এখন বর্তমানে অভিনয় করতেছি। সোহান ভাই, এখন যে আমাদের এই অনুষ্ঠানটি, যিনি খুলনায়, কুমিল্লায় বা সিলেটে কিংবা রাজশাহী বা কুড়িগ্রাম বসে দেখছেন, তাদের মধ্যে কেউ যদি নতুন মুখ হিসাবে জয়েন করতে চায়, অভিনেতা অভিনেত্রী হতে চায়, নায়ক নায়িকা হতে চায়, তাদের করণীয় কি? পরিচিত কিছু পরিচালক আছে যারা নতুন আর্টিস্ট প্রেজেন্ট করে, যেমন আমি অনেক 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 আর্টিস্ট দিয়েছি। হ্যাঁ, তেমনি আরও অনেকের ডিরেক্টররাও আছে যারা দু একজন এরকম নতুন শিল্পীদের নিয়ে কাজ করে থাকে, তাদের সাথে যোগাযোগ করা যায় ইজিলি চাইলেই। এখন কিন্তু যেহেতু ফেসবুকের যুগ, এখন যেহেতু টেলিফোনে করেও কথা বলে তার ডিটেলস নিয়ে তারপরে কিন্তু যোগাযোগ করতে পারে, যোগাযোগ করে কাজ করতে পারে। আপনি বলতে চাচ্ছেন যে পরিচালক সমিতির ঠিকানায় সরাসরি যোগাযোগ করতে পারে, সরাসরি যোগাযোগ করে যে অমুক পরিচালকের নাম্বারটা আমাকে একটু দেবেন, আমি অমুক জায়গা থেকে বলছি, আমি প্রথমে তাকে কি পাঠাতে হবে আপনার কাছে যদি আপনার সঙ্গে দেখা করতে আসে? প্রথমে আমরা ছবি চেয়ে পাঠাই, দুইটা বা তিনটা ছবি আমি বলি, হ্যাঁ তোমার ফুল ফিগারের ছবি, তারপর প্রোফাইল ছবি, তারপরে মুখের ক্লোজ আপ, মানে যে ধরনের ছবিটা তার ফেসটা বোঝা যায়, তাকে প্রথম আমরা যাচাই করার চেষ্টা করি যে তাকে ডাকার মতো কিনা, যদি ডাকার মতো হয় তখনই কিন্তু আমরা ডাকি যে আচ্ছা ঠিক আছে তুমি দেখা করো আসো, আসার পরে তার সম্পর্কে তখন আমরা ডিটেলস যাই কিভাবে কি কাজ করতে পারবে, পারবে কি পারবে না, তখন তার সঙ্গে একটা তার সিভি জাতীয় কোনো ইনফরমেশনের একটা পেজ লাগবে। আচ্ছা, তাহলে আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সুপ্রিয় দর্শক, আপনাদের মধ্যে যারা নতুন মুখ হিসেবে চলচ্চিত্র কিংবা নাটকের সঙ্গে যুক্ত হতে চান, তাদের প্রথম কাজ হচ্ছে নিজেকে প্রস্তুত করা, যেটা আমাদের সোহানা সাবা বলেছেন। আবার পাশাপাশি আপনি আপনার তিন চারটা ছবি তুলুন তিন চারটা অ্যাঙ্গেলে, যাতে আপনাকে একজন ডিরেক্টর দেখলেই বুঝতে পারবেন, তারপর আপনি সরাসরি পরিচালক সমিতির ঠিকানায় যোগাযোগ করুন। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আনিকার কাছে আমার প্রশ্ন, আনিকা আপনি কি এটার প্রতিকার চাইতে কারো কাছে গিয়েছিলেন? না, আমি আর কারোর কাছে যাই নাই, নিজেকে নিজে বুঝাইছি যে টাকাগুলো চলে গেছে ঠিক আছে, আমি যদি তাকে দেখতাম পরে সেটা আমি তাকে ধরতাম, কিন্তু আমি তখন তাকে পাই নাই। আর আমি এখন আবার যদি নেক্সট কারোর কাছে যাই, যদি আবার সেরকম কিছু হয় সেজন্য আমি কারোর কাছে যাইনি। ধন্যবাদ। আমি ছোটবেলা থেকে অনেকবার দেখা আমার খুব পছন্দের একটা সিনেমা, হিন্দি ইন্ডিয়ান সিনেমা, গুড্ডি নামে, মানে সেখানে জয়া বাধুরী থাকে, সে ইয়ের ফ্যান থাকে, ধর্মেন্দ্রর ফ্যান থাকে এরকম। সেখানে একটা ছোট জায়গায় দেখায় কিন্তু যে ওখানে একটা প্রোডাকশন বয় থাকে যার আসলে কাজ মানে হিরো হিরোইনদের চা দেয়া, কিন্তু সে অন্য আরেকজনের সাথে গল্প করছে, সে হচ্ছে সিনেমার ডিরেক্টর, সে সব কিছু। তো ওটা কিন্তু 71-এর সিনেমা, তো আজকে এত বছর পরে ওই সিনেমাটা বা এরকম আমাদের একই বিষয় নিয়ে আমরা কথা বলছি, মানে এগুলো কিন্তু চলছে, যুগে যুগে চলছে। তো আমাদেরকে আসলে একটু চোখ কানটা সব যে কাজই করি না কেন, যে আমি বললাম যে যে ঘর ঝাড়ু দিচ্ছে তাকেও চোখ কানটা খোলা রাখতে হবে। এখন গুগলের যুগ আছে, ইভেন ফেসবুকের যুগ আছে, আমি ডিরেক্টরদের ছবি ইচ্ছা করলেই দেখতে পারি, নামটা লিখে সার্চ করলেই সব কিছু চলে আসে। মানে আমি যদি একজনকে টাকা দিই বা আমি যেটাই দিই না কেন, আমাকে বুঝতে হবে যে সে রাইট পারসন কিনা। অবশ্যই আমি টাকা দিতেই পারি, হতেই পারে কাজটা, যেহেতু রঙিন দুনিয়া আমি স্বপ্ন নিয়ে আসতেই পারি, কিন্তু আমি আমার সম্বল একজনের হাতে দিয়ে দিচ্ছি, তো আমাকে বুঝতে হবে যে আমি ঠিক মানুষটাকে দিচ্ছি কিনা। ধন্যবাদ, ধন্যবাদ সোহানা সাবা। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সোহান ভাই, আপনি যদি কিছু বলেন। আমি এই জিনিসটাই বলবো যে প্রতারণা সর্বত্র হচ্ছে, সর্বত্র প্রতারণা হচ্ছে, সাবা যেটা বলল চোখ কান খোলা রাখা, এবং যারা কাজ সত্যি কাজ করতে চায় তাদের শিখে এসে কাজ করার জন্য মানসিকতা তৈরি করে আসতে হবে যে আমি কাজ শিখব, শিখে তারপরে কাজ করব, আমি গেলেই কাজ পাবো, এটা যারা বলবে তারা প্রতারণা শিকার হবেই। ধন্যবাদ, ধন্যবাদ সোহানুর রহমান সোহান ভাই,
ধন্যবাদ সুহানা সাবা আবারও, এবং ধন্যবাদ আনিকা। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আলোচনায় এটুকুই দেখতে পেলাম যে আপনার স্বপ্ন থাকতেই পারে, কিন্তু সেই স্বপ্ন পূরণের ক্ষেত্রে আপনার নিজেকে প্রস্তুত করাটা খুব জরুরি। তারপর জরুরি কাজ স্বপ্ন পূরণের জন্য আপনি যার সহযোগিতা নিতে চাচ্ছেন তার সম্পর্কে একটু জেনে নেওয়া, আপনি সঠিক মানুষটার কাছে যাচ্ছেন কিনা, সঠিক কাজটি করছেন কিনা। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে আমাদের মনের কথার নতুন পর্বে। আজকের মতো বিদায়।